শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে মনোনয়নের পত্র জমা দেওয়া হয়ে গিয়েছে শাসক দলে। এবার নির্বাচনী প্রচার চলছে জোরকদমে। বিগত দুবছরের বেশি সময় ধরে কোভিডের অতিমারির জন্য মহকুমা পরিষদের নির্বাচনের কার্যকাল শেষ হওয়ার পরও নির্বাচন সম্ভব হয়নি, তাই প্রশাসক দিয়ে চলেছিল মহকুমা পরিষদ। এবার সেই মহকুমা পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস সহ বাম, কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে নির্দল হয়ে মনোনয়ন মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন দাখিল করা সম্পন্ন হয়েছে সমস্ত দলগুলি। বিগত মহকুমা পরিষদে বিরোধী দল নেতা ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল ঘোষ, তিনি ফাঁসি দেওয়া 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি, এবারও মহকুমা পরিষদের প্রার্থী তিনি। এদিন ভারত নেপাল সীমান্ত লাগোয়া প্যানিট্যাঙ্কির দুধ গেটে নির্বাচনী কার্যালয় তথা দলীয় অফিসে উদ্ঘাটন করলেন কাজল ঘোষ। পাশাপাশি আধিকারিকদের আধিকারিক হাটের রানীগঞ্জের পানিশালাতে কাজল ঘোষের নেতৃত্বে 200 জনেরও বেশি বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করল। কর্মসূচির পরে কাজল ঘোষ জানিয়েছেন তারা বছরে 365 দিনই দলের কাজ করে থাকেন, নির্বাচন এলে আলাদা কোনো প্রচারের দরকার পড়ে না। গ্যাস কা দাম যা 434 রুপিয়া থা উস সিস্টেম গভর্নমেন্ট মে আতা হ্যায়, আমি গ্যাস কা দাম 1053 রুপিয়া। গ্যাস পে বোলা থা ভর্তি কি দেগা, আজ ঘোষণা কিয়া কই ভর্তি কি বন, কিছু ভর্তি কি নেই মিলেগা, যোই ভি আদমি হো কিছু ভর্তি কি নেই, ভর্তি উড়া দিয়া হ্যায়। ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌমুথী, কোচবিহার। সব রোগের চিকিৎসা ও মেডিসিন এখন একই ছাদের নিচে। আমাদের এখানে থাকছেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ কুমার পণ্ডিত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন প্রফেসর ডাক্তার নীরজ দুগার, এমডি ফিজিশিয়ান ডাক্তার মিঠুন দাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরিন্দম বুল, স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক ডাক্তার সুমনা মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রতীশ চন্দ্র দেবনাথ, অর্থোপেডিক ডাক্তার চঞ্চল বর্ম, গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ান ডাক্তার শুভজিৎ বড়ুয়া, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার জয়ন রায়। আমাদের প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল স্টোর, বিশ্বসিংহ রোড, তেঁতুলতলা চৌপতি, কোচবিহার। মোবাইল 7478022488। আমাদের কর্মসূচি বলতে যেটা বোঝান, 365 দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এতগুলো প্রকল্প, সেই কর্মসূচি নিয়ে আমরা প্রতিদিনই প্রতিনিয়ত কোনো না কোনো গ্রামে, কোনো না কোনো বাড়িতে আমরা যাচ্ছি। আমাদের প্রচার শুধু ইলেকশনের জন্য না, আমরা 365 দিন পড়াশোনা করি। ইলেকশন আসলে প্রচার করতে হবে, কোনো ব্যাপার নেই। আমাদের জনসংযোগ মানুষের সঙ্গে 365 দিন থাকে, তো আমাদের সেই ব্যাপারে কোনো চিন্তা নাই। ইলেকশন আমাদের যখন আসবে তখনই আমাদের ইলেকশন, কোনো অসুবিধা নেই। এবার তৃণমূলের যত ক্যান্ডিডেট আছে তারা জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমরা তো বিপক্ষ কাউ দেখছি না, আমরা জিতেই আসি। কিছু কিছু আপনাদের দলের মধ্যেই ছিল যারা নাকি নমিনেশন জমা করেছিলেন, তাদের যদি আপডেট একটু জানান। আমাদের দলের মধ্যে, আমাদের দলের যেটা হুইপ ছিল, দলের যারা নাম নথিভুক্ত হয়েছিল তারাই যারা জমা করেছে, আমাদের দলের কেউ বিক্ষুব্ধ কেউ জমা করে নেই। তার কারণ দল অনেক বড় হয়েছে, সবাই আশা করে দলের ছিমল পেলে পরে আমরা জিতবো, কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতাজির মুখটা এত উজ্জ্বল ভারতবর্ষের মধ্যে, পৃথিবীর মধ্যে ওরকম মানে শক্তিমান মহানায়িকা বোধ হয় নাই। উনি যা কাজ করেন মানুষ তার দিকে সবসময় তাকিয়ে থাকেন।